আরেকটি শীতের সকাল আর আমি বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব আরেকটি নতুন রাজবাড়িতে। এর আগে আমি আমার চ্যানেলে তমলুক রাজবাড়ি হোক বা মহিষাদল রাজবাড়ি কিংবা কৃষ্ণনগর রাজবাড়ি বা জনাই রাজবাড়ি একের পর এক রাজবাড়ির ভিডিও আমি আপলোড করেছি। তাই আজকের আমি বেরিয়ে পড়েছি বাড়াইপুর ইস্টার্ন বাইপাস ধরে বাড়াইপুর রাসমাঠের উদ্দেশ্যে। এই বাড়াইপুর রাসমাঠের পাশেই রয়েছে বাড়াইপুর রাজবাড়ি, যেটি বাড়াইপুর চৌধুরী বাড়ি নামেও পরিচিত। ট্রেনে করেও এখানে আসা যায়। বাড়াইপুর স্টেশন থেকে অটো বা টোটো করে রাসমাঠ চলে এলেই দেখতে পাওয়া যাবে এই রাজবাড়ির। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির প্রবেশদ্বারে। রাজবাড়ি বলাটা হয়তো একটু ভুল হবে, অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। বাড়াইপুরের জমিদার রাজবল্লভ চৌধুরী প্রায় 300 বছর আগে এই বাড়ি তৈরি করেন। তখনকার সময় নবাব যিনি ছিলেন তার থেকে তিনি এই বাড়াইপুরের জমিদারি যৌতুক হিসেবে পান। পরবর্তীকালে তিনি রায়চৌধুরী উপাধিও পান। লর্ড কর্নওয়ালিসের আমলে বিদেশি কোম্পানিকে দিয়ে রাজবাড়ি তৈরি করান এই রাজা রাজবল্লভ চৌধুরী। জমিদারি নেই, তাই হয়তো বাড়ির আভিজাত্য চোখে পড়ে না। বাড়ির সামনের অংশ প্রায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু দুর্গাদালানটি দেখলে একটু অবাকই হবেন। আসলে 300 বছর আগে প্রচলিত দুর্গাপুজো আজও বর্তমান। এই রাজবাড়ির প্রাক্তন সদস্য অমিয় কৃষ্ণ রায়চৌধুরী বর্তমানে এই দুর্গাপুজো পরিচালনা করেন। আজও 300 বছর আগের সেই পুরানো রীতি, তিনজন পুরোহিতের রীতি মেনে এই দুর্গাপুজো হয়। দুর্গাপুজো কটা দিন এই বাড়ি তার পুরানো রূপ ফিরে পায়। দেশ বিদেশে ছড়িয়ে থাকা আত্মীয় পরিস্বজনরা এখানে এসে ভিড় করে। এবার একটি ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি। প্রতিবছর দশমীতে প্রাচীন প্রথা মেনে আজও এখানে নীলকণ্ঠী পাখি ওড়ানো হয়। যদিও নীলকণ্ঠী পাখি ধরা আইনত অপরাধ, তাও বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা রীতি পালন করেন এই রাজবাড়ির সদস্যরা। যে মূর্তিটি এখন তোমরা দেখতে পাচ্ছ, এটি আনন্দময়ী মায়ের মূর্তি এবং এটি রাজবাড়ির একদম পশ্চাৎ অংশে যে কালী মন্দির আছে সেখানেই রাখা আছে। রাজবাড়ি দর্শনের পর আমি গেলাম পার্শ্ববর্তী একটি চৌধুরী বাড়িতে। প্রসঙ্গতভাবে বলে রাখি, এই চৌধুরী বাড়ি আগের চৌধুরী বাড়ি দুটি একই পরিবার কি এমন কোনো তথ্য আমার কাছে নেই। এই বাড়িটি জমিদার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটারের কাছাকাছি। আমি গুগল ম্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা সেট করে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। বাড়িটি অপরূপ সুন্দর। এই বাড়িটি বর্তমানে বিভিন্ন সিনেমা বা সিরিয়ালের জন্য ভাড়া দেওয়া হয়। এর আগে হয়তো ইউটিউবের কোনো ভিডিওতে তোমরা এই বাড়িটি দেখে থাকবে না, তবে এই বাড়িটিও অপরূপ সুন্দর। তার থেকে বেশি সুন্দর বাড়ির পাশে অবস্থিত একটি লেক আর একটি দুর্গাদালান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। এই হলো সেই লেক যার কথা একটু আগে আমি তোমাদের বলছিলাম। অপরূপ সুন্দর এই পরিবেশ। ঠিক এর পাশেই রয়েছে এই দুর্গাদালানটি। এটিতে বর্তমানে হয়তো আর পূজা হয় না, তবে এর কারুকার্য কাঠামো সত্যি অবাক করেছে আমাকে। তাই আর লোভ সামলাতে না পেরে উঠেই পড়লাম এই প্রায় ধ্বংসপ্রাপ্ত দুর্গাদালানটিতে। তাই তোমরা যদি এখানে আসো অবশ্যই দুটি রাজবাড়ি একসাথে দেখে যেও, আর আমাকে জানিও
কেমন লাগলো তোমাদের এই দুটি রাজবাড়ি। তাই বন্ধুরা, যারা তোমরা প্রাইভেট গাড়ি বা বাইকে আসবে তারা তো গুগল ম্যাপস দেখে সোজা চলে আসতে পারবে, কিন্তু যারা ট্রেনে আসবেন, আমি বলেছিলাম বারাইপুর স্টেশন থেকে এটি খুবই কাছে। শিয়ালদা থেকে বারাইপুরগামী যে কোনো ট্রেন, ডায়মন্ড হারবার লোকাল বা নামখানা লোকাল বা বারাইপুর লোকাল করে আপনারা এখানে চলে আসতে পারেন। এছাড়া কলকাতা থেকে সরকারি বা প্রাইভেট বাসে করে তোমরা চলে আসতে পারো বারাইপুর বাসস্ট্যান্ডে, সেখান থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যাবে এই চৌধুরী বাড়ি বা বারাইপুর রাজবাড়িতে।